বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনির্দিষ্টকালের জন্য পুরসভা বন্ধ 102 অ্যাম্বুলেন্স, কর্মীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করাসহ সমস্ত কর্মীদের মাসিক বেতনের হিসেব দেওয়ার দাবিতে শনিবার বিশালগড় অপিষ্টিলা কালীবাড়ি মাঠে অনির্দিষ্টকালের জন্য 102 অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনে বসেছে অ্যাম্বুলেন্স চালক ও স্বাস্থ্যকর্মীরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখল 102 অ্যাম্বুলেন্সের সিপাহীজলা জেলার কর্মীরা। ঘটনার বিবরণে জানা যায়, 102 অ্যাম্বুলেন্সের কাজে যোগ দেবার পর থেকে গত 1.5 বছর যাবৎ অ্যাম্বুলেন্স চালক এবং স্বাস্থ্যকর্মীদের মাসিক বেতন থেকে প্রায় 1,500 টাকা ইপিএফ ফান্ডের নামে কাটা হচ্ছে। এই টাকার হিসেব চাইতে গেলে সিপাহীজলা জেলার দুজন কর্মীকে দীর্ঘদিন ধরে অ্যাবসেন্ট করে দিয়েছে কর্তৃপক্ষ। কর্মীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করা সহ সমস্ত কর্মীদের মাসিক বেতনের হিসেব দেওয়ার দাবিতে শনিবার বিশেলগড় অফিসটিলা কালীবাড়ি মাঠে অনির্দিষ্টকালের জন্য 102 অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনে বসেছে অ্যাম্বুলেন্স চালক ও স্বাস্থ্যকর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে 102 অ্যাম্বুলেন্সের কর্মীরা জানান, তারা তাদের স্টেট কোঅর্ডিনেটর আশিস চৌধুরীর সঙ্গে ফোন করে ইপিএফ ফান্ড সহ তাদের বেতন সম্পর্কে জানতে চান। তখন আশিস চৌধুরী কর্তৃক তাদের দুর্ব্যবহারের শিকার হতে হয় বলে অভিযোগ করেন কর্মীরা এবং এর পরিপ্রেক্ষিতে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারীর দুজন কর্মীকে অনির্দিষ্টকালের জন্য অ্যাবসেন্ট করে দেওয়া হয়েছে। এই ঘটনাবলী সম্পর্কে তারা জেলা শাসক থেকে শুরু করে শ্রম দপ্তর সর্বত্রই জানিয়েছেন। তাদের দাবি, যতদিন পর্যন্ত পূরণ হচ্ছে না ততদিন পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিপাহীজলা জেলার 28 জন অ্যাম্বুলেন্স কর্মী। আজকে যে আমরা 102 টাকা জাম করছি, ওটার কারণ হচ্ছে যে আমাদের একজন স্টাফ, নম্রা স্টাফ একজন, তাহলে মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন নাম্বারটা দিছে ওই নাম্বারটা আমরা গ্রুপের মধ্যে শেয়ার করছে, যার কারণে দেখছে আমরা উপরে, তারা আমরা অথরিটি যারা আছে তারা দেখছে, দেখে ফেরা হয়ে দিতে গেলে এই কারণে তারা অ্যাকশন দিয়ে রাখছে। অ্যাকশন দেওয়ার কারণে এখন অনেকেই হুমকি দিতে আছে, হুমকি দিতে এ কথা বলে যে তোমরা যদি কাজ করতে ভালো যদি না লাগে তাহলে তোমরা চাকরি ছেড়ে দাও, এ কথা বলে সে আমরা হুমকিও দিচ্ছে। তাই না, বিক্ষুব্ধ অ্যাম্বুলেন্স কর্মীদের পরিষেবা বন্ধ রাখায় মুখ থুবড়ে পড়েছে গোটা সিপাহীজলা জেলার 102 অ্যাম্বুলেন্স পরিষেবা। এখন দেখার কবে নাগাদ টনক নড়ে কর্তৃপক্ষের। অ্যাম্বুলেন্স সার্ভিস আছে ত্রিপুরার মধ্যে, এটার সবাই আমরা একসাথে এসে দেওয়া অনির্দিষ্টকালের লিগা স্ট্রাইক ডাক দিছি। স্ট্রাইক ডাক দেওয়ার কারণ হইল আমরা বিগত 1.5 বছর ধরে এটার মধ্যে কাজ করতেছি এবং এই যে কোভিড সিচুয়েশনে যে করোনা মহামারী গেছে ওই সময় আমরা নিজের ধান বাজি রেখে চাষিরা এটার মধ্যে কাজ করছি। এখন আমরা বিগত 4-5 মাস আগে আমাদের যে পিএফ এর টাকা আছে ওইটার আমরা হিসাব চাইতেছি, অফিস থেকে আমরা কোনো রকমের হিসাব দিতে চাই, যার কারণে আমরা অফিসে হিসাব চাইলে তারা আমাদের বিভিন্ন হুমকি টুমকি দিয়ে সেটা আমাদের দাবা রেখে যাতে আমরা মুখ খুলতে না পারি। বিশালগড় থেকে আশিস মিয়ার রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।